দর্শক বইমেলায় রয়েছেন সহকর্মী ওয়াসিফ পার্থ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পার্থ, বইমেলার বাকি আর মাত্র 3 দিন, শেষ সময়ে বই বিক্রি নিয়ে কি বলছেন লেখক প্রকাশকরা? জুই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি রাজধানীর অমর একুশে বইমেলা প্রাঙ্গণে। আসলে আজকে কিন্তু মেলার 25তম দিন, আর মাত্র 3 দিন বাকি রয়েছে বইমেলার। এবং আজকে কিন্তু সকাল থেকেই কিন্তু এই বইমেলা শুরু হয়েছে, এবং অন্যান্য দিনের চেয়ে কিন্তু আজকে এই মেলা প্রাঙ্গণে কিন্তু দেখা যাচ্ছে উপচে পড়া ভিড় কিন্তু দেখা যাচ্ছে। এবং বিশেষ করে কিন্তু আসলে যেমনটি দেখতে পাচ্ছিলাম যে মেলার একেবারে শেষ পর্যায়ে এসে কিন্তু আসলে পাঠকদের কিন্তু অত্যন্ত আগ্রহ বইয়ের প্রতি, এবং আসলে কীরকম বই আসলে মেলার মধ্যে আছে, এবং অনেকে কিন্তু আসলে অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন যে একদম শেষের দিকে এসে তারা সময় করে বইগুলো কিনবেন। এবং বিশেষ করে কিন্তু আসলে ছুটির দিনগুলোতে কিন্তু আসলে এরকম উপচে পড়া ভিড় দেখা যায়, এবং বিশেষ করে আজকে কিন্তু ছুটির দিন বাদেও কিন্তু কিন্তু আজকে শেষ পর্যায়ে দেখে কিন্তু আসলে এই ভিড়টা হয়েছে। এবং সকালে প্রচণ্ড ভিড় থাকলেও কিন্তু এখন পর্যন্ত সন্ধে নামার ঠিক মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে আসলে উপচে পড়া ভিড় হয়েছে। আমি এখন আসলে আমি একজন মেলার পাঠক, তার কাছে যাচ্ছি। আসলে বইমেলাতে এসে আপনার কেমন লাগছে? বইমেলাতে এসে আসলে সবসময় তো ভালো লাগে, এবারও খুবই ভালো লাগছে। এবং এবার যে দর্শকের সংখ্যা, অর্থাৎ যারা বই পিপাসু, তাদের সংখ্যাটাও আসলে এবার বেশ প্রশংসনীয় এবার। এবং আমার দেখে যেটা মনে হয়েছে সে যে এবার মানুষজন আসলে আগের বারের চেয়ে বেশি বই কিনছে এবং বইয়ের দিকে বেশি ঝুঁকে পড়েছে। এবং এই অনলাইনে বই পড়ার যুগেও মানুষজন যে বই কিনতে আসছে এবং যে এত ভিড়, আসলে এটা অনেক প্রশংসনীয়, এবং আমরা জাতি হিসেবে এখনও বেঁচে আছি আর কি। সত্যিই কিন্তু আসলে আমাদের যে প্রাণের ভাষা বাংলা ভাষা, আমাদের যে মাতৃভাষা, এবং আমাদের ভাষার প্রতি যে আসলে যে টান, এবং এই বইয়ের প্রতি আসলে আমাদের যে আগ্রহ, এবং সবসময় কিন্তু দেখা যায় যে আসলে শুধু বাংলাদেশের মধ্যেও কিন্তু নয়, অন্যান্য দেশ থেকেও কিন্তু আসলে এই বইমেলাতে কিন্তু অনেকেই চলে আসছেন বইয়ের জন্য। এবং বিশেষ করে প্রায় 1টি বছর কিন্তু আসলে তারা আগ্রহ নিয়ে থাকে কখন এই বইমেলাটি শুরু হবে, এবং এখনও কিন্তু আসলে অনেকের কিন্তু আবারও সেই আক্ষেপ কিন্তু শুরু হয়ে গিয়েছে যে আর মাত্র 3 দিন কিন্তু এই বইমেলার বাকি আছে, আবার ঠিক 1 বছর পর এ সময় এসে কিন্তু এই বইমেলাটি অনুষ্ঠিত হবে। এবং শুধু অন্যান্য দেশও না, কিন্তু আসলে ঢাকা শহর বাদে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে পাঠকরা আসেন এই অমর একুশে বইমেলাতে এসে তাদের পছন্দের লেখকের বইগুলো কিনতে, তাদের পছন্দের বইগুলো কিনতে। এবং এবারও কিন্তু মেলায় দেখা গিয়েছে অন্যান্য বারের চেয়ে কিন্তু অনেক নতুন নতুন বই এবার মেলায় কিন্তু এসেছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি, এবার কিন্তু মেলায় আসলে 900টি স্টল কিন্তু এখানে অনুষ্ঠিত দেখা গিয়েছে, এবং এ প্রত্যেকটি স্টলেই কিন্তু আসলে পাঠকদের বেশ সমাগম। পাঠকরা বেশ আগ্রহ নিয়ে, বেশ উৎসাহ নিয়ে, বেশ উদ্দীপনা নিয়ে কিন্তু আসলে এই বইমেলায় এসে উপস্থিত হয়েছেন। এবং সর্বশেষ যেমনটি দেখছিলাম, আসলে সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছি, মাত্র 3 দিন বাকি আছে, এবং এই শেষ পর্যায়ে দেখেই কিন্তু আসলে পাঠকদের এই উৎসাহ, আগ্রহ, উদ্দীপনা, তারা এসে মেলায় ভিড় করছেন। জুই, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।